সকলের কাছে অন্যান্য স্টোরিগুলোর মতো এই স্টোরিটা অনেকগুলি ভালো লাগবে তার বেশি কথা না বলে চলো আমরা মূল গল্পে চলে যাই রাজি হবে যে তুমি আগে আমার মেয়েটাকে কথা দিলে আরিমের কথা শুনে জিনে সমস্ত কিছু না ভেবে নিজের চোখ মুছে বলতে শুরু করে শুনো আমার কাছে এখন আর কোনো উপায় ছিল না চলো আমার সাথে বলে তারা একটা ক্যাফেতে চলে যায় ক্যাফেতে গিয়ে অপেক্ষা করছে তারা ঠিক মাত্র 10 মিনিট যাব 10 মিনিট পর অপেক্ষিত লোকটি আগমন ঘটে লোকটি এসে অসম্মান সূচক ভাবে কথা বলতে শুরু করে হ্যাঁ বলুন আমাকে কেন দেখেছে বাবা শুনো আমার মেয়ে তোমাকে ভালোবাসে তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও বিয়ে করে নাও ও যথেষ্ট ভালো একটু বোঝার চেষ্টা করো ওকে আপনার মেয়ে ভালো ও একটা বেয়াদব ওকে বিয়ে করা আমার পক্ষে কেন কোনো ভদ্র ঘরের ছেলের পক্ষে বিয়ে করা সম্ভবই না তখন আর এম রেগে গিয়ে বলে ফেলে আমার মেয়ে কেমন করেছে হ্যাঁ যে তুমি বলছো আমার মেয়ে বেয়াদব ও জানতে চান তাই না যে আপনার মেয়ে কেন বেয়াদব দাঁড়ান বলছি এটা বলে জাঙ্কুক বলতে শুরু করে আপনার মেয়ে ভরা রাস্তার মধ্যে আমাকে দেখে চোখ মারে শুধু চোখ মারা পর্যন্ত থাকলেও বুঝতাম সে আবার শীর্ষ বাজায় এবং বলতে থাকে ওই জাঙ্কুক এদিকে আসো তো তাকাও আমার দিকে অভদ্র একটা মেয়ে তোমার ভালো লাগেনি আমার প্রাণ না লাগেনি এসব বন্ধ করো সাহস তো করো না দেখে না করো হ্যাঁ সাথে সাথে তুই আবার নিজেকে নম্র ভদ্র বিশিষ্ট মেয়ে মানি ও প্রাণ শোনো না আমি কি দেখতে সুন্দর না তোমার কি আমাকে একটু ভালো লাগেনি বলো না আমার প্রাণ তখনই জাঙ্কু তাকে কটকট করতে করতে বলতে থাকে আমার সামনে থেকে সরে যাও বেয়াদব মেয়ে তখন এতে আসলভাবে ফিরে এসে জাঙ্কুকে থাপ্পড় মারতে গিয়েও আবারও হেসে জাঙ্কুকে বলতে থাকে ও আমার প্রাণ আমার জাঙ্কু আমার প্রাণ দেখো একবার আমার দিকে তুমি আমাকে দেখো না তুমি আমাকে বিয়ে করে নাও আমি তোমাকে যে ভালোবেসে ফেলেছি লাভ ইট ফার্স্ট সাইট হয়ে গেছে আমার দেখো প্রাণ আমার তুমি যা চাইবে তাই হবে এসব শুনে যেন আমাদের জাঙ্কুকের গা জ্বলে যাচ্ছে এবং জাঙ্কুক খুব বিরক্ত হয়ে থেকে ছাড়িয়ে দিয়ে
আমাদের টিও পিছন থেকে বলতে থাকে, জিয়ন জাঙ্কু তুমি আমার হবেই, যে কোনো মূল্যে, at any cost, any time. এবার শুনেছেন আপনার বেয়াদবের কর্মকাণ্ড? এবার নিশ্চয় আমাকে বলবেন না যে আপনার মেয়েকে কেন আমি বেয়াদব বলেছি? তখন আরএম গাম্ভীর কণ্ঠে বলে ওঠে, বলো তোমার কত টাকা লাগবে? যত টাকা লাগবে আমি তত টাকাই দেব। আপনার কি আমাকে ফকির মনে হয়? আমি মিস্টার জিয়ন চাঙ্কু, আমি কোনো ফকির টোকের নই বা এমন ছেলে নেই যে আপনি টাকা দিয়ে আমাকে কিনে নিতে পারবেন। আমার পিছনে বা অন্য কোনো ছেলের পিছনে এভাবে টাকা না ঢেলে আপনার মেয়েকে সময় দিন। এটা বলে চাঙ্কু উঠে চলে যেতে যাবে, ঠিক ওই মুহূর্তে জিয়ন চাঙ্কুকে হাতটা ধরে বলতে থাকে, অনাদিনে আমাদের মেয়ে ফোর্স খাচ্ছে আর মুচকি মুচকি হেসে নিজেকে নিজে বলছে, ওয়াও ওয়াও ওয়াও, কে তুই তো সেই ডন মারলি, জ্যাঙ্কু তো তোর হবে এট এনি কস্ট, আর তুই একটু সর্বোচ্চ এর মধ্যে জ্যাঙ্কু তোর কাছে এসে নিজে থেকেই ধরা দেবে, জাস্ট চিল নাও। এটা বলে কে ফ্রুটসটাকে টেবিলে রেখে পাশে থেকে ফটোক্সের বোলটাকে নিয়ে বলতে থাকে, আহা ওয়াক্স তো গরম হয়ে গেছে, ওকে লেটস স্টার্ট ইট। এটা বলেইতে ওয়াক্স করতে বসে, সে নিজেই নিজের ওয়াক্স করছে আর কাঁদতে কাঁদতে সে আবারও নিজেকে নিজে বলতে থাকে, ওকে এই ব্যথা তো কিছুই না, নিজেকে নিজে ব্যথা দিলে প্রাণ লাগিয়ে দিবে, তো একটু তো কষ্ট দিতেই হবে নিজেকে। এটা বলে সে হাতে পায়ে ওয়াক্স করে সাদা মখমলের মতো স্কিনটা অবস্থা লাল গোলাপি করে ফেলে। মিস্টার টু হাওয়ার্স, কি হয়েছে এগুলো? আমি ভুল করে গরম ওয়াক্স লাগিয়ে ফেলেছি, জ্বলছে আমার। তো এখনো হসপিটালে যাওনি কেন? চলো এখনই হসপিটাল নিয়ে যাব। সাথে সাথে জ্যাঙ্কুকে হাতটা ধরে তার কাছাকাছি এনে বলতে থাকে, না না প্রাণ, এই মলমটা লাগিয়ে দিলে তোমার হাত থেকে লাগানো ভালোবাসার স্পর্শে আমার কাছে তো দামি দামি ঔষধও কিছু না, আমার জ্বালা যে কমে যাবে, আমার প্রাণ, আমার জ্যাঙ্কু। তুমি কিন্তু আমার কথা মানছো না তে। ও জ্যাঙ্কু, আমার প্রাণ, আমি শুনবো তো, তুমি এবার শুধু আমার এই কথাটা শুনো, আমার এই কথাটা রাখো প্লিজ। সাথে সাথে আমাদের জ্যাঙ্কু এর রুমে থাকা ডেস্ক থেকে মলমটিকে নিয়ে এসে দেখে মলম লাগিয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে, এখন তোমার কথা শুনছে, চিন্তা করো না, তোমার কথা দ্বারাই তোমাকে ঠিক করব আমি। আর তিনি অপলক দৃষ্টি তোমাদের জ্যাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে মনে মনে ভাবছে, জিয়ন জ্যাঙ্কু তুমি ভাবছো তোমার কথা আমি তে চলি, না না জ্যাঙ্কু প্রাণ আমার, তুমি তো আমার ইশারাতেই চলবে। জ্বালা কমেছে? না না প্রাণ, জ্বালা কমেনি তো। তাহলে কি করলে জ্বালা কমবে? আমি তো বললাম হসপিটালে নিয়ে যাই, কিন্তু তুমি তো কোনো কথা শুনবে না। আই নিড ইয়োর মোর ল্যাম্পস। এটা বলে আমাদের দিয়ে জ্যাঙ্কুকে টেনে বেডের মধ্যে ফেলে দিয়ে জ্যাঙ্কুকের উপরে উঠতে জ্যাঙ্কুক সাথে সাথে দেখে ওই অবস্থাতে বেডের মধ্যে ফেলে দিয়ে নিজে উঠতে দিয়ে নিজের হাতে আঙুলগুলোকে জ্যাঙ্কুকের চুলের মাঝে ঢুকিয়ে দিয়ে বলতে থাকে, প্রাণ তুমি কি ভেবেছো মিস্টার জিয়ন জ্যাঙ্কু, আমি কি অবলানারে পেয়েছি তোমাকে? তেনা এসবে ভয় পায় না, বাই দ্য ওয়ে ইউ আর মাই হাজবেন্ড, আই লাভ ইউ জ্যাঙ্কু। সাথে সাথে আমাদের জ্যাঙ্কু নিজের তীর যুক্ত লিপসটা দিয়ে দেয় স্ট্রবি লিপসে, আমি করে একটা পাই দিয়ে দেয়। রাগি মানুষ তার ভালোবাসা দিয়ে তাকে পরিবর্তন করতে পারবে নাকি পারবে না সেটা জানার জন্য তোমাদের সকলে এক্সপার্টের জন্য ওয়েট করতে হবে। আজকের মতো এই পর্যন্তই প্রেম পাখিরা।